কাল থেকে পুরোদমে শুরু হচ্ছে দেশের প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষা কার্যক্রম এজন্য রাজধানীর শিল্প এলাকায় তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষে আজ চলছে ধুলো ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কলেজের অধ্যক্ষ জানান আইএসপিআর নির্দেশনা মেনে গত ছয়ই আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে তবে এতদিন শিক্ষার্থী উপস্থিতি ছিল কম এবার তা আশি শতাংশের বেশি হওয়ার প্রত্যাশা করেন তিনি ক্লাস শুরু করতে প্রতিষ্ঠানগুলোর প্রধানরা কোনো বাধার মুখে পড়ছেন কিনা অন্যান্য সহকর্মী বা শিক্ষার্থীরা অসহযোগিতা করছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিতে দেখা যায় বৈষম্য বিরোধী সমন্বয়ক পরিষদের শিক্ষার্থীদের আমাদের ভালোই প্রস্তুতি আছে ক্লাসরুমের প্রস্তুতি প্লাস অন্যান্য সব মিলিয়ে শিক্ষার্থীদের মানে সmathsfদে <laughs> বা নিরাপদে গমনাগমন এগুলো আমাদের পূর্ব থেকেই প্রস্তুতি আছে প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের সাথে সাক্ষাৎ করছি এবং দেখতেছি যে খোঁজখবর নিচ্ছি যে আসলে কোনো সমস্যা আছে কিনা কেউ ছেটে কাছে আছে কিনা দেখা যায় যে প্রতিষ্ঠান না খুলে দেখা যায় যে আমাদের আন্দোলনটা একটু বিঘ্নতা ঘটবে